আমরা লন্ডন দেখেছি, আমেরিকা দেখেছি, বিদেশের সমস্ত দেশ দেখেছি, আমরা বলছি বিদেশ আছে। ঠিক তদ্রুপ রামকৃষ্ণদেব বলেছেন, কাঠিয়াওয়া বলেছেন ভগবান আছে। বিশ্বাস করো, জীবের ভক্তদের ঋষিদের মহাপুরুষের কথা বিশ্বাস করতে হয়। বিশ্বাসেতে বিলায় বস্তু, তর্কেতে বহু। সুতরাং ভগবান নিজে বলছেন, তারপরে শ্লোকে বলছেন, যত সর্বাণি কর্মাণি মই সন্ন্যস্য মৎপরাঃ অনন্যৈব যোগেন মাম ভয়ন্ত উপাসতে তে সমহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ মই অবেশিত চেতসা। এরপরে তো আর কোন শ্লোকই হয় না, ভগবান গীতা এখন সারাংশ করে দিলেন, সমস্ত কর্ম আবাস কর্ম, সে স্বামীর সেবাই হোক, আর স্ত্রীর সেবাই হোক, পাড়া প্রতিবেশীর সেবাই হোক, বা একটা কুকুরের সেবাই হোক, বিড়ালের সেবাই হোক, বা যে কোনো প্রাণীর সেবাই হোক, অর্জুন সবকিছুর মধ্যে আমি আছি ভগবান বলছে। যার সেবাই আমরা করি না কেন, বিঘসাসী, শাস্ত্রে আছে বিঘসাসী, মানে খাওয়ার আগে পশুদের খাওয়াতে হয়। যখন আমাদের আশ্রমে দেখবে খাওয়ার আগে গরুর জন্য একটা ভাত চলে, তারপর কুকুরের জন্য একটা ভাত চলে যায়। কুকুরও কিন্তু ভগবত স্বরূপ, যে ঘৃণা করতে নেই, সব ভগবানের অনন্ত রূপ, অখণ্ড রূপ, অসংখ্য রূপ, বিড়াল টিয়াল সব ভগবানের রূপ। খাওয়ার আগে একটা কিছু দিতে হয়, বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে দিতে হয়। এইগুলো আমাদের শাস্ত্রে আছে, ভগবান অনন্ত রূপে আসে, কত রূপে আসে এসব বুঝতে হয় না, তাদের দিলে ভগবত কৃপা লাভ হয়, সকলকে ভাগিয়ে দিতে নেই, কোনো এক পয়সা দুই পয়সা দিতে হয়, কারণ কোন রূপে ভগবান এসে যান এটা এটা বোঝা বড় কঠিন। সবই ভগবানের রূপ। আমাদের মারওয়াই পাঞ্জাবি মহলে এটা খুব আছে, দিল্লিতে এমন জায়গা আছে যে কুইন্টাল কুইন্টাল গম গায় পায়রা এসে খায়। শ্রীজি মহারাজ সালেমাবাদ আমাদের আচার্য পরম্পরা, উনি প্রতিদিন পায়রাকে খাবার দেন, ময়ূরের খাবার দেন। বৃন্দাবনে আমি আগে ময়ূরের গম ছিটিয়ে দিতাম, ময়ূর আসতো, এখন তো কতগুলি বাঁদর এসে যায়, সমস্ত ময়ূরদের আশাই বন্ধ করে দিয়েছে। ভগবান যে কোন রূপে আসে বোঝা বড় কঠিন। এখন বাঁদর এসে দিতে হয় না, তোমাকে খেয়ে যাবে, এটাও প্রভুর কৃপা। আমরা কিছু বলি না, আমরা মারতে পারি না, পারি সবই ভগবত কৃপা। আমি অনন্ত রূপে তারই দিব্য অনন্ত অখণ্ড অসংখ্য প্রকাশ, এই রূপ যে দেখে বাস তাকে আর ঈশ্বর দর্শনে দেরি হয়। যে সর্বাণি কর্মাণি মই সন্ন্যস্য মৎপরাঃ, আমার ধ্যান করতে করতে সংসারের প্রতিটি কর্তব্য পালন করলে অর্জুন, আমার নাম করতে করতে সংসারে প্রতিটি কাজ যদি সম্পাদন করো, সবই আমার সেবা। স্ত্রীর সেবা আমার সেবা, স্বামীর সেবা আমার সেবা, ছেলে মেয়ের সেবা আমার সেবা, সামাজিক পারিবারিক পারিপার্শ্বিক সব সেবা গোবিন্দের সেবা। এইরকম বুদ্ধি দিয়ে যদি কাজ করো, তেসমহং সমুদ্ধর্তা ভগবান বলছেন, আমি তাকে মৃত্যু সংসার সাগরা, এই মৃত্যু সংসার থেকে মর্তলোক আমি আমার বৈকুণ্ঠ লোকে তাকে নিয়ে যাই। গীতার ভক্তি যদি ভগবানের কথা বলছে, মই এব মন আধৎস্ব মই বুদ্ধিং নিবেশয় দেব শিষ্যসি মই এব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। সুতরাং মন বুদ্ধি কে আমার চরণে রাখলে অর্জুন তোমার ঊর্ধ্বগতি লাভ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। মোটামুটি সমস্ত গীতার শ্লোক আমরা আস্বাদন করে এইটি বুঝলাম যে গোবিন্দ প্রতিটি মুহূর্তে অনুপরমাণুতে তিনি আছেন। সংসার জীবন, সংসার আশ্রম একটা শ্রেষ্ঠ আশ্রম। আমরা হলাম সন্ন্যাস আশ্রমের যোগী, তোমরা সংসার আশ্রমের যোগী। যোগী মানে বুঝলাম তো সবকিছুর মাধ্যমে কোথাও কোথাও কাঠিয়াওয়া বলতেন যে
গৃহস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ আশ্রম, সন্ন্যাস আশ্রম থেকেও গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ। গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য শাস্ত্র নির্দিষ্ট পন্থা অবলম্বনে সমস্ত কর্তব্য করে যদি গুরু গোবিন্দকে হৃদয় মন্দিরে স্থান দিতে পারো তাহলে সেটা সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম। রামদাস কাঠিয়া বলত, ভগবানকে পাওয়া বিষয় গৃহস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম একই অধিকার। গোবিন্দ সকলের জন্য অকৃপণ, তিনি কাল তুমি কৃপণ নয়। যদি গীতা নির্দিষ্ট পন্থা অবলম্বনে আমরা সংসারের সমস্ত কর্তব্য পালন করি তাহলে ভগবান দর্শন দিতে বাধ্য। আর আমরা সন্ন্যাস আশ্রমে থেকেও যদি সাধন ভজন করে ঠিক শাস্ত্র নির্দিষ্ট রাস্তায় না যেতে পারি তাহলে আমাদের থেকেও ভগবান সুযোগ করা ভগবানের কাছে কোনো পার্সিয়ালিটি নেই। কর্তব্য পালন করো যার যার আশ্রম সেই আমাকে। সুতরাং সংসার আশ্রমে তোমরা আছো, সংসারটা গোবিন্দের সংসার, এটা কোনো যদু মধু যদু সংসার না। সুতরাং গোবিন্দের নাম করে ছেলের সেবা করো, মেয়ের সেবা করো, স্বামীর সেবা করো, ছেলে মেয়ের সেবা করো, স্বামী স্ত্রীর সেবা করো, নিজে নিজে কর্তব্য পালন বুদ্ধিতে থাকলে সে ঈশ্বরকে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাগবতের অজামিন, ভাগবতের অজামিন, ভাগবতের অম্বরীশ, প্রহ্লাদ, ধ্রুব, ঋষভদেব, এরকম বহু দৃষ্টান্ত আছে। অম্বরীশ, অম্বরীশ সূর্যবংশ জন্মগ্রহণ করেছিলেন, রামের বংশে বিরাট বড় রাজা ছিলেন, তার সংসার ছেলে মেয়ে সবই ছিল কিন্তু মনটা ছিল গোবিন্দের জন্য। সংসারে সহজে মনটাকে একাগ্র করা যায়, এই জন্য ঋষি মহাপুরুষ আমাদের জন্য রাস্তা নির্ণয় করেছেন, তোমরা হিমালয়ে থাকো বৃন্দাবনে থাকো, যার জন্য রাস্তা তোমাদের সংসারের মধ্যে নিয়োগ করেছেন, তোমরা মনে করবে এটাই আমাদের ভগবানকে পাওয়ার রাস্তা। যে যেখানে আছে সে সেখানেই ঈশ্বরকে পাবে, সে সন্ন্যাসী থাকো আর আমাদের মতো বৃন্দাবনেই থাকো, এই সব কোনো সন্দেহ নেই। অম্বরীশ একজন সাধারণ গৃহী ছিলেন, তোমাদের দেখো তার ঘটনাটা শোন কত বড় যোগী ছিলেন। তসমাত যোগী ভবার জন্য বারবার কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যোগী হও। কেন? অর্জুন তো গৃহস্থ ছিল, তিন তিনটে বিয়ে ছিল অর্জুনের, দ্রৌপদী ছিল, সুভদ্রা আর একজন, সেও তো তোমাদের মতো ভোগী, কিন্তু ভোগী না সে ছিল পরম যোগী। কৃষ্ণচরণে যার মন থাকে সেই যোগী, সে দু চারটে বিয়ে করার কোনো ব্যাপার না, কিন্তু কৃষ্ণচরণে মনটাকে রাখতে হবে। আর তুমি একদম বিবাহ করলে না, আর মনটা সবসময় এই ভাতিজি আর ভাই আর ছেলেদের মধ্যে পড়ে আছে, তারপরে ভগবানকে কোনোদিন পারবে না। আসল কথা হলো মনটাকে গোবিন্দচরণে রাখতে হবে, সে তুমি সংসারে যাই পড়ো না। আর গোবিন্দ এমন একটা জিনিস, গাছের গোড়া, গাছের গোড়ায় জল দিলে আর শাখা শাখায় জল দিতে লাগে না, এই এমন একটা বস্তু, চিন্ময় বস্তু, তার চরণে সমর্পণ করলে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তোমাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মাতুজ। ভগবান প্রতিজ্ঞা করেছেন গীতা শ্রেষ্ঠে, সমস্ত ধর্ম ধর্ম ছেড়ে দিয়ে আমার চরণে মন রাখো। সমঝো কি বেড়া, এই জন্য সংসারের প্রতি ভগবান খুব একটা জোর দেন, ভগবান জোর দিয়েছেন আমার প্রতি মানে গোবিন্দের চরণ। সহজে সংসারে থেকে গোবিন্দের চরণে আসা যায় না, এই জন্যে ঋষিরা বলেছেন যে তোমরা মানে সন্ন্যাস আশ্রমে যাও। এই জন্য আমাদের ধারাটা সন্ন্যাস আশ্রমের দিকে মানে সংসারের দিকে না, কিন্তু সংসারে থেকে গোবিন্দ পাওয়া যাবে না এ কথা শাস্ত্রে কোথাও নেই। এই জন্য আমাদের সকলকে সংসারে থেকে ভগবানের নাম করে। অম্বরীশ একজন রাজা ছিলেন, কিন্তু তিনি একাদশী ব্রত করতেন। একাদশী মানে এইগুলি সব দেশের লোকেরা বুঝবে, আমরা ইউপির লোক তো
আমাদের ওখানে দ্বাদশী পারায়ণ করে যে একাদশী পারায়ণ একাদশী ব্রত করে তার বিরাট বড় প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রীতি প্রাপ্তি, ভগবানের প্রসন্নতা। এই সংসারে যা কিছু হচ্ছে জানবে ভগবানের প্রসন্নতার জন্য। তুমি স্বামীর সেবা করছো, তুমি স্ত্রীর সেবা করছো, এসব ভগবানের সেবা। তুমি তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছ, চাকরি বাকরি করছো, এসব কিছু গোবিন্দের সেবা, সবকিছু তার কাছে পৌঁছে যায়। যেমন আমাদের পোস্ট অফিস, লোকাল পোস্ট অফিসে চিঠিপত্র ছাড়লে সব জিপিওতে পৌঁছে যায়। জিপিও মানে বুঝো জেনারেল পোস্ট অফিস, অপশন ছাড়া হয়তো আমরা নানা রকম পোস্ট অফিসে ছাড়ছি, ওখানে যাওয়া সম্ভব না, আবার সব ঘুরিয়ে মুড়িয়ে সব জেনারেল পোস্ট অফিসে চলে যায়। ঠিক তখন আমরা সংসারে যা কিছু করছি একটা লোকের প্রসন্নতা, সে হলো গোবিন্দ সচ্চিদানন্দ স্বরূপ। এই যে আমাকে সকল প্রণাম করছো, আমাকে প্রণাম করে করছো, এই সব সর্বদেব নমস্কার বিষ্ণু প্রতি হচ্ছে। এই সেবা পূজা আরাধনা সকাল রাত্রি চলল, সব তার কাছে ট্রান্সফার করলাম, সব ফল তার কাছে যাচ্ছে, তিনি প্রসন্ন হচ্ছেন। বাস তিনি প্রসন্ন হলে এই সংসারের মানব জীবন সার্থক। ঠিক তদ্রুপ অম্বরীশ সাধন ভজন করছেন, একাদশী করছেন, দ্বাদশী ত্রয়োদশী লাগার আগেই দ্বাদশী পায়া, এটা 12 বছর পর্যন্ত আমাদের ওখান দেশের লোকেরা, ইউপির লোকেরা, পাঞ্জাবের লোকেরা, বিধবা লোকেরা এগুলি করে, তারপরে ব্রত উদযাপন সমারোহ করে। এই দ্বাদশ অক্ষর একটা মানে বিশেষ নিয়ম সংযম, ইন্দ্রিয় সংযম, আহার সংযম, বিহার সংযম, গমন সংযম, দর্শন সংযম, সমস্ত সংযম করে 12 বছরে বিষ্ণু প্রীতি কামনা একটা ব্রত করে। সেইটা অম্বরীশ করলেন একাদশী ব্রত দ্বাদশী পায়ন, দ্বাদশী পর্যন্ত একদম আলাদাভাবে থাকা সংসারে, আর সবসময় গোবিন্দ স্মরণ করা, গোবিন্দ ধ্যান করা, গোবিন্দ চিন্তা করা, আর সকলের মধ্যে প্রভুকে দেখা, এই একটা বিরাট বড় সাধনা। তোমাদের তো ছোট্ট মনে হচ্ছে, বিরাট বড় সাধনা ইন্দ্রিয় সংযম, একটা বিরাট বড় সাধনা। 12 বছর অতিবাহিত হয়ে গেল অম্বরীশ এখন ব্রত উদযাপন সমারোহ করবে, 12 বৎসর পর্যন্ত আমাদের করা হয় ব্রত উদযাপন সমারোহ। করতে গেলে যেমন বাড়িতে তোমরা কিছু কাজ করো, যেমন আমাকে নিয়ে এসছো একটা বিরাট উৎসব করলে, তেমন গৃহীরা কোনো ব্রত উদযাপন করলে সাধুদের নিমন্ত্রণ করে, বড় বড় সব সাধুরা আসে, তারা প্রসাদ খান, তারপর তারা প্রসাদ খান, খাওয়া দাওয়া করে। অম্বরীশ বড় বড় সাধু সন্তদের নিমন্ত্রণ দিলে, অত্রি যমদগ্নি, তারপর বড় বড় সব আমাদের সেই বশিষ্ঠ, বড় বড় ঋষিদের, তারপরে দুর্বাসা, সকলকে নিমন্ত্রণ দিয়েছে, সকলে চলে আসলো। আগে তারা প্রসাদ খাবেন এই নিয়ম, তারপরে গৃহীরা খাবে, সে যত বড়ই গৃহী হোক না কেন আগে সাধু খাবে, তারপরে এটাই মানে নিয়ম, সব জায়গায় একই নিয়ম, বড় বড় উৎসবে একই নিয়ম। তো অম্বরীশ বিষ্ণু প্রীতি কামনায় এই একাদশী ব্রত উৎসব করলেন। একাদশী মানে একাদশ বিশেষে না কর্তব্য ভোজনার্থ, একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলে রাখা। একাদশ বলতে মানে 11টা, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন, এই হলো একাদশ। একাদশ ইন্দ্রিয়কে নিজের কন্ট্রোলে রাখা, সেদিন বিষয় ভোগের চিন্তা নয়, কোন রকম নোংরা চিন্তা নয়, একমাত্র গুরু গোবিন্দের চরণের চিন্তা, এইটি হলো একাদশ। যন্ত্রকে বিশ্রাম দেওয়া, এই একটা মাস যন্ত্র চলছে, অন্তত মাসে 2 দিন যন্ত্রকে বিশ্রাম দিতে হবে, তাতে যন্ত্রের পাওয়ারফুল বেশি হয়। আর যন্ত্র যদি সবসময় চলতে থাকে তো শরীরে রোগ শোক নানা রকম ঝঞ্ঝা ঝামেলা আসবেই, অশান্তিকে নিমন্ত্রণ দেওয়া। এই জন্য একাদশী ব্রত মানে ইন্দ্র সংযম করে কেবল গোবিন্দের চিন্তা, বইয়ের চিন্তাও না, স্বামীর চিন্তাও না, ছেলে মেয়ের চিন্তাও না, কেবল কর্তব্য বুদ্ধি তাদের কাছে ছিলেন, তো বয়স্ক ছিলেন, আর সকলকে গাত্রোত্থান করে সম্মান প্রদান করলেন, তিনিও বসলেন, সকলে বসলেন। তা অম্বরীশ হাত জড় করে বলছেন, প্রভু আপনি ঋষিশ্রেষ্ঠ, আপনি এসছেন, আমি যে কি খুশি হয়েছি এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব। যাক আপনি আগে প্রসাদ গ্রহণ করেন আপনারা, তারপর আমি খাবো। আমার 12 বৎসরের যে পূর্ণ ব্রত
সেটা আজ আমার উদযাপন উৎসব, আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি। এমন সময় দুর্বাসা, এমন সময় দুর্বাসা বললেন, দাও দাও আমি স্নান করে আসি, একটু স্নান করে আসি। হ্যাঁ আসন টাসন করে আগে আপনি খেয়ে যাবো না, আগে স্নান করে আসি। এই দুর্বাসা চলে গেল স্নান করতে, সে তো নাক টিকবে হাত টিকবে তার যে কত দেরি হবে তা ঈশ্বরই জানে। এমন সময় সময় হয়ে গেল উদযাপনে ত্রয়োদশী লাগবে লাগবে, ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠের কাছে অনুমতি আদেশ করা হলো যে আপনি একটা বিধান প্রদান করেন যাতে একাদশী দ্বাদশী মধ্যে ত্রয়োদশী লেগে না যায়, তার মধ্যে যেন আমি খেয়ে নিতে পারি। তো দুর্বাসা আসছে না, আর দুর্বাসা না আসলে আমরা খেতেও পাচ্ছি না, একজনকে বাধ্য কি খাওয়া যায়। তখন বশিষ্ঠ একটা একটা উপদেশ দিলেন যে তুমি বিষ্ণু চরণামৃত খেয়ে নিতে পারো, বিষ্ণু চরণামৃত যদি ত্রয়োদশী রাজার আগে খেয়ে নাও তাহলে কোনো অসুবিধা হবে না, ব্রত উদযাপনে কোনো অসুবিধা হবে না। তিনি একটা বিধান দিলেন, আর ওনার বিধান মতো দুর্বাসা না আসার আগেই আমাদের অম্বরীশ বিষ্ণু চরণামৃত গ্রহণ করলেন, ওম নমো বিষ্ণবে নমঃ, প্রভুকে স্মরণ। যেই তিনি চরণামৃত খাচ্ছেন বা খেয়েছেন আমার সময় দুর্বাসা এসে বলছে, এত বড় আসপত্তা আমি আসার আগেই গৃহীরা তুমি গৃহস্থি হয়ে খাচ্ছ, এ আমি করবতি সম্ভব মানে সহ্য করব না। অম্বরীশ হাত জোর করলেন, প্রভু এটা আমার দোষ না, বশিষ্ঠ বিধান দিয়েছেন, ত্রয়োদশী লেগে যাচ্ছে, আমার সারা বৎসর তপস্যা শেষ হয়ে যাবে, এই জন্যেই ইনি বিধান দিয়েছেন, আর তার নির্দেশিত পন্থা অবলম্বনে আমি এই চরণামৃত, তাও বিষ্ণু চরণামৃত, ডাল ভাত তরকারি কিছুই খাইনি, আগে আপনারা খাবেন তারপর আমি খাবো। বলে না কেন খেয়েছো, যাই হোক কেন খেয়েছো, সব ঈশ্বরের বিধান। রাখে কৃষ্ণ মারে, আর মারে কৃষ্ণ প্রভু অনন্ত শক্তিমান, তার অনন্ত লীলা, এরকম একটা লীলার কথা শোনাচ্ছি আর কি, সবই তার ইচ্ছাতেই হয়। দুর্বাসা অত্যন্ত রেগে গেলেন, রাগা উচিত না, কিন্তু ব্রহ্মকে ঋষিদের বলি রাগা উচিত না, আর ভগবত ভক্তদের বলি রাগা উচিত না। এই রাগ ক্রোধটা যখন ঋষিদের মধ্যে হয় জানতে, এটা একটা সৃষ্টির বিধান, সৃষ্টিটাকে আরো উন্নতি কম করার জন্য। ভগবানকে যারা পেয়েছেন তাদের মধ্যে কামনা বাসনা খেয়ে ঠিক না, কিন্তু অনেকের মধ্যে কামনা বাসনা এসে যায়, কারণ এই ভগবান লীলাকে বিস্তার করার জন্য এগুলিকে নমস্কার করতে হয়, এগুলিকে আলোচনা করতে হয়। কেউ বলে ভগবানের 16108 আমরা তো দুটো বলতেই অস্থি, আরে ভগবানের মতো তারা না, তিনি তেরো আমরা গোমাত্র পেয়েছিলেন, তিনি যদি 10,000 বিয়ে করে তো তোমার